জন্ম নিয়ন্ত্রণ করা মোটেই জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু মানউল হামল, আর গর্ভধারণ বন্ধ করা মোটেই জায়েজ নাই। ইজা কানাল কাসদু মিনহু খাশিয়াতাল ইমলাক, যদি অভাবের ভয় এটা করেন। কেন আপনি ছেলে মেয়ে নিচ্ছেন না বেশি? অভাবের ভয়ে খাওয়াইতে পারবেন না। কেন আপনি গর্ভধারণ করতে দিচ্ছেন না? আপনার স্ত্রী বড়ি খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, বলছে খাওয়াইতে পারবো না, এত ছেলে মেয়ে বেশি হইলে। তাহলে এটা হারাম, জায়েজ নাই। লিআন্নাল্লাহ তাআলা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, আল্লাহ হচ্ছেন বড় রিজিক দাতা এবং বড়ই শক্তিধর। ওমা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আল্লাহ রিজকুহা, আল্লাহর দায়িত্ব আল্লাহ জিম্মা নিয়েছেন। কিন্তু আপনাকে কর্ম করতে হবে, কর্ম করে যেতে, কর্ম করেন আল্লাহ দায়িত্ব পালন করবেন। আল্লাহ দায়িত্ব আল্লাহ করছেন, কুল্লা ইয়ামিন হুয়া ফিশা। আম্মা ইযা কানা মানুল হামলি জারুরাতিন মুহাক্কাকা, হ্যাঁ যদি গর্ভধারণ বন্ধ করা হয় বা আপনার কি বলছে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, কিসের জন্য? এমন কোন ক্ষতির জন্য জরুরি হয়ে গেছে যেটা নিশ্চিত, যেই ক্ষতিটা নিশ্চিত, মায়ের বাচ্চা নেওয়া আগামীতে যে বাচ্চাটা আসবে সে সম্ভাব্য নিশ্চিত নয়। আপনার ছেলে মেয়ে গর্ভধারণ করেছে, এটা সুস্থ হয়ে আসবে আসবে না, দুনিয়াতে বাঁচবে বাঁচবে না, নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। আর যে মা আছে এখন জীবন্ত, এর হায়াতটা হচ্ছে নিশ্চিত। এই দুটোর পার্থক্যটা শুনেন। নিশ্চিত যার হায়াতটি, এই যে মা, বাচ্চার মা, একে এর জান বাঁচাবার জন্য যদি হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ যদি বাচ্চা নেওয়ার কারণে মুসলিম আল্লাহ ভীরু, ভালো করে শুনে রাখেন, কাফের নয় আর নামধারী মুসলিম ডাক্তার নয়, মুসলিম আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তা করে, আপনাকে মিথ্যে কোনো তথ্য বলবেন না, আর কোনো ভুল আপনাকে গাইড করবে না, আল্লাহর ভয়ে কথা বলে, এইরকম ভালো মুসলিম ডাক্তার যদি সার্টিফিকেট দেয় বলে যে আপনার ওয়াইফ যদি গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা আছে, তাহলে স্থায়ী বন্ধ করা যায়, তাহলে স্থায়ীভাবে বন্ধ করা যায়। অথবা যদি বলে যে ঘন ঘন বাচ্চা হলে অসুবিধা আছে, কিন্তু কেমন মুসলিম হইতে হবে ভালো করে শর্ত মনে রাখেন, হ্যাঁ মুসলিম সত্যিকার মুসলিম, আল্লাহকে ভয় করা মুসলিম, যদি এই এই সার্টিফিকেট দেয়, আপনার যদি সন্দেহ কি জানি আল্লাহকে ভয় করে করেন, আরো দু চারজন ভালো ডাক্তারকে জিজ্ঞেস করেন যারা ধার্মিক নামাজি, হ্যাঁ আজানের সময় হলে নামাজ পড়ে, চেম্বারে বসে থাকলে এইরকম, আর তারপর ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, অনেকে আছে নামাজ পর্যন্ত সীমিত, ডাক্তার নামাজ পর্যন্ত তার ধর্মকর্ম সীমিত, কিন্তু আল্লাহ যে রাজ্জাক, আকিদে আকিদে কিছু বুঝে না, কিছুই জানে না ও আকিদা সম্পর্কে, তো সেটাও যথেষ্ট নয়। দিন পুরোপুরি মোটামুটি বুঝে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন, আমরা শুধু চিকিৎসক, এটা হচ্ছে উপায় মাত্র, শেফা আল্লাহর পক্ষ থেকে, সুস্থতা আল্লাহর পক্ষ থেকে, রিজিক আল্লাহর পক্ষ থেকে, মানুষকে আল্লাহ কর্ম করতে বলেছেন, কর্মের রেজাল্ট ফলাফল আল্লাহ পাকের হাতে। এইরকম ধার্মিক মুসলিম ডাক্তার, আপনি একাধিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যদি দেখা যায় যে না জরুরি হয়ে গেছে, কাকাউনিল মার আতে লাতালে দুবেলা দাতা না দিয়া, সাধারণভাবে বাচ্চা দিতে পারে না, সিজার করতে হয়, তাহলে সিজারের ক্ষেত্রে ভালো মুসলিম ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে যে কটা বাচ্চা নেওয়া যেতে পারে। দুটোর পর যে নেওয়া যাবে না এমন কথা নয়, একটা দুটো সিজার হইলে যে নেওয়া যাবে না এমন কথাও নয়। আমি এখানে এক বোনকে জানি, এক ভাই ছিল এখানে বাংলাদেশি, তার চারটার পরে পাঁচ নম্বর ডেলিভারি সম্ভবত ছিল, পাঁচটা সিজার, মরে যায়নি আলহামদুলিল্লাহ, সুস্থ আছে। তো কথা হচ্ছে যদি ডাক্তার মুসলিম ভালো ডাক্তার বলে যে অসুবিধা নেই, তবে একটু গ্যাপ দিয়ে চার বছর পাঁচ বছর গ্যাপ দিয়ে এরকম করে নেন, যদি এইরকম কথা বলে তো ঠিক আছে, ঠিক আছে। কিন্তু স্থায়ীভাবে বন্ধ করে দিবেন, স্থায়ীভাবে কখন বন্ধ করা যাবে? যখন আগামীতে গর্ভধারণ করলে মায়ের প্রাণ নাশ হইতে পারে, তার মাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, এরকম যদি হয় তখন স্থায়ী বন্ধ করা যাবে। আর সাহাবাই কেরাম রাজি আজল করতেন, আজল থেকে জন্ম নিয়ন্ত্রণ মানে স্থায়ী বন্ধ করা বোঝা যায় না। আজল আজল আর জন্ম নিয়ন্ত্রণের যে আজকাল সিস্টেম, ঔষধে ঔষধে কত পার্সেন্ট নিশ্চিত যে বাচ্চা ধরবে না, জানা আছে কিছু এই সম্পর্কে কারো নলেজ? কেউ যদি কোনো মহিলা ওষুধ খায় তাহলে বাচ্চা ধরবে না, এটা কত পার্সেন্ট নিশ্চিত? আমি আমার সাথে একজন ভালো ডাক্তার একবার আলোচনা হয় এই বিষয়ে, উনি বলছেন যে দেখেন ঔষধে 60-70% নিশ্চিত, তারপরে বাচ্চা ধরে যেতে পারে।
লুপ টুপে বাচ্চা ধরে যেতে পারে, এইরকম যেগুলো বাচ্চা ধরে যেতে পারে, তো মেলা কিছু আছে। যাই হোক, তারপরে যেটা আছে দিন খেয়াল রেখে সহবাস করা, এই দিনগুলিতে বাচ্চা ধরে যাওয়ার সম্ভাবনা বেশি আর এই দিনগুলিতে বাচ্চা ধরার সম্ভাবনা নেই, এইরকম এইটা 50% সাকসেস, 50% সম্ভাবনা আছে। তো যাই হোক, আজল, আজল আলাদা জিনিস। আজল হচ্ছে যে সহবাসের পরে বীর্যটা বাইরে নিক্ষেপ করা, বীর্য ভিতরে না ফেলে বীর্য বাইরে নিক্ষেপ করা। কন্যা নাজিল ওয়াল কোরআন ইয়ানজিল, ওই হাদিসে ইঙ্গিত করেছেন ওমর ওয়ে আন জামি সাহাবাতে বা আন জামি মিনা সাহাবাতে, একদল সাহাবাই কেরাম থেকে যে বর্ণিত হয়েছে মিন জাওয়াজিল আজলে, যে আজল জায়েজ, আজ মানে বাইরে বীর্য নিক্ষেপ করা জায়েজ, আজল জায়েজ। আজলে কতটা নিশ্চয়তা আছে? এতে 50% কম আছে। অনেক সময় হইতে পারে যে আপনার ধরেন আমি বাইরে নিক্ষেপ করলাম, তার আগে আল্লাহ দেবে তার আগে ভিতরে চলে গেছে, টেরিয়ে পাননি আপনি, আপনার প্রস্তুত হইতে হইতে ওইদিকে কাজ হয়ে গেছে। তো এটা ওই রকম নিশ্চিত না যে ধরবে না, আল্লাহ যদি ধরাতে চায়, আল্লাহ বাচ্চা দিতে চায় তাহলে হয়ে যাবে আজল করলে। তারপরেও সেটা দিয়ে ঔষধ ব্যবহার করে অস্থায়ী ভাবে একটু গ্যাপ দেওয়া, একটু দূরত্ব রাখা, এটা করা যেতে পারে। কিন্তু কখন, যখন দেখবেন যে মায়ের স্বাস্থ্যের জন্য বড় ক্ষতির আশঙ্কা রয়েছে আর প্রাণনাশের যদি ভয় থাকে, তো স্থায়ীভাবে তখন বন্ধ করা যাবে। এই ব্যাপারে হেয়াতিক বললাম ফতুয়া, আর এই 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 রকমই একই রকমের কাছাকাছি ফতুয়া মাজমুউল ফিকহিল ইসলামী রয়েছে, তাদের কথা একটু পড়ে শোনাই। বলছেন যে তারা একমত হয়ে, ফিকা একাডেমি মাক্কাতুল মুকাররমা, তারা একমত হয়ে তারা ফতুয়া দিয়েছে, আন্নাহু লা ইয়াজুজু তাহদীদুন নাসল মুতলাকান, জন্ম নিয়ন্ত্রণ করা, একবার লিমিটেড করে দাও যে এরপর আর নেব না দুটোর পর, এটা মোটেই জায়েজ নয়। ওয়ালা ইয়াজুজু মানউল হামাল ইজা কানাল কাসদু মিন যা খাশিয়াতুল ইমলাক, আর যদি গর্ভধারণ করতে না দেওয়া, না বেশি গ্যাপ দেওয়া, যেটাকে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ করে রাখা, যে আমি 5 বছর পর পর 7 বছর পর পর নেব, যাতে করে 3-4টার বেশি আর না হয়, এইরকম করা। যদি এরকম করে এটাও জায়েজ নয় যদি দারিদ্রের ভয় হয়, অভাবের ভয় যদি করেন তাহলে যে অস্থায়ী ভাবে একটু ফাঁক ফাঁক করা, এটাও জায়েজ নয়। কিন্তু শরীর স্বাস্থ্যের খেয়াল রেখে যদি ফাঁক দেওয়া যায়, যেমন সিজার হয়েছে ওই ক্ষেত্রে, তাহলে জায়েজ হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে দারিদ্রের ভয়, আর স্থায়ীভাবে বন্ধ করা জায়েজ নয়। দারিদ্রের ভয় থাকার নাই থাকে, বলছে আমার অভাব হওয়ার ভয় নাই, খাবার যথেষ্ট আছে, কিন্তু আর ছেলে মেয়ে বেশি নেব না, স্থায়ীভাবে বন্ধ করে দিলেন, জায়েজ না? জায়েজ না, স্থায়ীভাবে বন্ধ করা কোনো অবস্থায় জায়েজ নয়, একমাত্র যদি প্রাণনাশের ভয় থাকে সেই ক্ষেত্রে। আজকের আলোচনা এখানে শেষ করা যাক, আর বাকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমরা হাদিস শুরু করব যে কেমন মেয়ে দেখে বিয়ে লোকেরা করে থাকে আর কেমন মেয়ে দেখে আপনি পাত্রী দেখে বিয়ে করবেন, এখান থেকে হাদিস শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা আমরা শুনলাম শোনালাম তাতে বরকত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আমাদের ধন জন সবকিছুতে বরকত দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের ছেলে মেয়েদেরকে নেক করার তৌফিক দান করেন, তাদেরকে সলেহীন মুসলেহীন, তাদেরকে নিজেদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন, অন্যদেরকে দাওয়াত দেওয়ার মতো তাদের আল্লাহ পাক ক্ষমতা যেন দান করেন, তাদের ভালো এলম দান করেন, ভালো আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত আমাদের যেন বরকত